ঈদের ছুটিতে চট্টগ্রামের বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলোতে এখন উপচে পড়া ভিড়। পতেঙ্গা সমুদ্র সৈকত, ফয়েজ লেক, ওয়াটার পার্ক, শিশু পার্ক সহ সব বিনোদন স্পটে পরিবার পরিজন নিয়ে আনন্দে মেতে উঠেছেন অনেকে। পাশাপাশি আবহাওয়া স্বাভাবিক থাকায় অনেকটা স্বস্তিতে ঈদ উদযাপন করছেন চট্টলাবাসী। চট্টগ্রাম থেকে মহসিন চৌধুরীর পাঠানো তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। ঈদ আনন্দ পরিবার আর প্রিয়জনদের সাথে ভাগাভাগি করে নিতেই চট্টগ্রামের বিনোদন কেন্দ্রগুলোতে এমন ভিড়। নগরবাসীদের আকৃষ্ট করতে এবার সিটি কর্পোরেশনের নিয়ন্ত্রণাধীন আগ্রাবাদ স্টেডিয়াম ও বহদ্দারহাটির পার্ক, পতেঙ্গা ও পাহাড়তলির বেসরকারি পার্ক সেজেছে নতুন করে। সেই সাথে আনোয়ারা ও পতেঙ্গার সমুদ্র সৈকত আর ফয়েজ লেক তো রয়েছেই। পর্যটনের স্পট হিসেবে জনপ্রিয়তা রয়েছে সিআরবি ও বাটার হিলেরও। এসব বিনোদন কেন্দ্রে আনন্দে ঈদের ছুটি কাটাচ্ছেন নগরবাসী আর ছুটিতে ঘুরতে আসা পর্যটকরা। যদিও পার্কগুলিতে আধুনিক রাইডের অভাব বোধ করছেন অনেকেই। ঈদে বাচ্চাদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য শিশু পার্কে নিয়ে আসছি। বিচের পাশে যদি কোনো আধুনিক পার্ক থাকতো তাহলে আমাদের জন্য ভালো হতো। সিটি মেয়র আজম নাসিরউদ্দিন জানালেন, ইজারা চুক্তির মেয়াদ শেষ হলে প্রতিটি পার্কই আধুনিকতার ছোঁয়া পাবে। আমরা চেষ্টা করছি এগুলোতে মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর এটা মানসম্পন্ন আমরা পার্ক পরিচালনা করার একটা প্রাথমিক চিন্তা ভাবনা আমার আছে। আধুনিক সুবিধার বিনোদন কেন্দ্র চালু হতে নগরপিতার এ আশ্বাস অচিরেই বাস্তবায়ন হবে এমনটাই প্রত্যাশা চট্টগ্রামবাসীর। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।